এখানে 1 কাপ ময়দা 3 কাপ মেপে নিয়ে নেব এটা কাপে এটা ছোট চামচে হাফ চামচ নিয়ে নিয়েছি বেকিং সোডা এটা ফুল 1 চামচ নিয়ে নিলাম বেকিং পাউডার দিয়ে দেব লবণ এবার এই সব উপকরণ দিয়ে চেলে নেব চালা হয়ে গেছে তিন কাপ ময়দা টোটাল চালা হয়ে গেছে এখন দিয়ে দেব এক চামচ চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে আর দিয়ে দেব তেল সাদা তেলে সেখানে দু চামচ তেল দিয়ে দিয়েছি যে কাপে মেপে ময়দা নিয়েছি সে কাপে এক কাপ নিয়ে নিলাম টক দই এটা কিন্তু জলটা নিংড়ে এটা নিয়েছি এখন সব উপকরণ দেওয়া হয়ে গেছে এখন এটা এখন মেখে নেব একটা সফট ডো তৈরি করে নেব ডোটা মাখা হয়ে গেছে এখানে কিন্তু জল ছাড়া এটা মাখা হয়ে গেছে এখন এখানে হাতে তেল নিয়ে ডোটা মাখিয়ে রেখে দেব এটা 4-5 ঘন্টা ভিজলে ডোটা বেশ সফট হয় নানটা সফট হবে ওই জন্য এটা 4-5 ঘন্টা রেখে দেব এখন তেলটা দিয়ে ফুটে এটা ঢাকা দিয়ে একটা প্লেট দিয়ে রেখে দেব 4-5 ঘন্টা পরে এটা নান বানাবো 5 ঘন্টা পরে ফিরে আসলাম দেখতে পাচ্ছেন কতটা ফুলে উঠেছে এবার এটা ভালো করে মেখে নেব মাখা হয়ে গেছে লেচি গুলো এরকম ভাবে বানিয়ে নিয়ে এখন এখানে দিয়ে দেবো ময়দা বেলে নেব করতে পারেন লম্বা করে করা যায় বেশি মোটা কিংবা পাতলা করবো না এরকম ভাবে তৈরি করে নেব এবার এটা সেটে নিচ্ছি এখানে রুটি করার তো বসিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দেবো জলের ছিটা এটাকে মুছে নেব এখন এখানে নানটাকে দিয়ে দিচ্ছি 2 মিনিট এরকম ভাবে ফ্রাই করে নেব এটা এখন কিন্তু ফ্লেমটা কমিয়ে রাখবো কমিয়ে এটা আস্তে আস্তে এটা ফুলে উঠছে দেখতে পাচ্ছেন সাইড গুলো সব ভাবে ফুলে যাচ্ছে এরকম ভাবে একদিক সেকে অপর দিক সেকে নেব সব দিকটা ফুলে উঠেছে সব দিকটা ফুলে উঠেছে এখন অপর দিক এরকম ভাবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কি সুন্দর কালার হয়ে গেছে সেম ভাবে ওই দিক সেকে নেব এরকম ভাবে প্রত্যেকটাই নান তৈরি করে নেবো